হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়েছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে বিকাল 5:30 বাজে, তো এই সময় কারেন্ট চলে গেছে, তো সেই জন্য ছাদে এলাম, ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করে দিই। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। তো ছাদে এসে দেখো ছাদে কত সুন্দর হাওয়া হচ্ছে, কিন্তু ঘরে প্রচণ্ড পরিমাণে গরম, কারেন্ট চলে গেছে। কারেন্ট নেই না থাকলে এই গরমে তাহলে কতটা কষ্ট হয় বলো তো। তো সেই জন্য চলে এসেছি ছাদে, ছাদে একটু এসে বসবো, মানে বসলাম আর কি, ছাদে একটু বসলাম। তো ভালো লাগছে, তো কারেন্ট এলে আবার চলে যাবো নিচে, তো জল ভরতে হবে। তো চলো আজকে তোমাদের আমাদের মানে ছাদ থেকে পুরো কলকাতার, পুরো কলকাতার নয় মানে আমাদের এখানকার পুরো ভিউটা দেখাবো আর কি। পুরো কলকাতার ভিউ দেখাতে গেলে তো আমাকেও কী বলবো, উড়োজাহাজে করে ঘুরতে হবে, তাই না? তো চলো আমাদের ছাদ থেকে যতটা পারি তোমাদের পুরো ভিউটা একটু শেয়ার করবো। তো চলো দেখি। আর ছাদে যে আচারটা রোদে দিয়েছি, তো ওইটা একটা সাইডে করে দিতে হবে, মধ্যিখানটা রেখেছি, তো কেউ ফেলে দিলেই বয়ামটা ভেঙে যাবে, তো সেই জন্য ছাড়া সাইডে করে দিই, ঠিক আছে? তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আর এত রোদে মানে এত গরমের মধ্যেও কাকটা কিন্তু বাচ্চা, মানে কাকের বাচ্চা দিয়েছে তো ফুল গাছে, তো বাচ্চাটাকে কত সুন্দরভাবে মানে ছাওয়া করে বসে থাকে। তো এখন দেখছি কাকটা উঠে দাঁড়িয়ে আছে, একটু ঘুরবে বেড়াবে, বিকাল হয়েছে, তো বাচ্চার জন্য খাবার দাবার আনতে হবে। তো সেই জন্য কাকটা আগে চলে গেল, আগে চলে গেল, যাই হোক একটু পরে আবার চলে আসবে। তোমাদের মানে কাকের মাথাটা দেখিয়েছি, তো 1 সপ্তাহ হয়েছে মনে হয় কাকটা মাথা করেছে, ডিম দিয়েছে, আবার চলে এসছে। দেখো এই যে ফুল গাছে মাছটা দেখতে পেলে, ফুল গাছে মাছটা না, তোমাদের ভালো করে শেয়ার করি। তোর বাচ্চার জন্য খাবার নিয়েছে, বাচ্চারা চিচি করছে, দেখো আওয়াজ হচ্ছে। তুই দেখো কি সুন্দর না, এই দেখো হাই পালিয়ে গেল, এই ফোনটা দিকটা ধরেছি পালিয়ে গেল, বাচ্চাটা মানে বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। আবার ফুল গাছে ফুল হয়েছে, কত ফুল হয়েছে দেখো, ছোট ছোট পাতা আবার ফুল চারিদিকে, কি ভালো লাগছে দেখতে পাচ্ছ। চলো এক ধার থেকে তোমাদের আমাদের ছাদ থেকে পুরো ভিউটা দেখায়, আর চারিদিকে পায়রা কি সুন্দর লাগছে, পায়রাগুলো সব দেখো। তোমরা তো সবাই জানোই ITC ওদিকে আছে তোমার সায়েন্স সিটি, তো সায়েন্স সিটিটা দেখা যায় না, এদিকটা আরেকটা নতুন বিল্ডিং হয়ে গেছে, তার জন্য একটু ঢেকে গেছে, আড়াল হয়ে গেছে আর কি। আগে বেশ ভালো দেখা যেত, পরিষ্কার দেখা যেত কত দূরে, এখন আর সেরকমভাবে দেখা যায় না। জুম মানে আমার ফোনটা কিন্তু জুমই আছে, জুম করে রেখেছি, কিন্তু এখন 5:30 বাজে, সূর্য মামাটা এখন নম্বর নম্বর ডুবো ডুবো হয়ে গেছে, ডুবো ডুবো। আরে দেখো এত গরমের মধ্যে এদিকে ছাদ ঢালাই হচ্ছে, কিভাবে কাজ করছে মিস্ত্রিরা দেখলেও কেমন লাগে, বাবরে বাপ। এই বাবা কাঠটা কি নিয়ে এসছে, নিয়ে এসে খাচ্ছে কোনটা, জামা কাপড় আছে, খুশ জামা কাপড়ে বসবে চারিদিকে। এই যে ব্যাগটা রোদে দিয়ে গেছিলাম, আর এই যে আচার, চারিদিকে জামা কাপড়গুলো সব ছিটিয়ে পড়ে আছে। এটা এক সাইডে করে দিই, না হলে পড়ে গেলে ভেঙে যাবে। চলো টাটা। এই গানটা না আমার কি প্রিয় গানটা, হেভি লাগে আমার, কিন্তু গানটা পুরোটা মুখস্থ করিনি, হেভি লাগে। তো কোনোদিন যদি মুখস্থ করি তোমাদের গানটা পুরোটাই শোনাবো। চলো টাটা। আজকে সেরকম কোনো ব্লগ দেওয়া ছিল না, তাই ভাবলাম একটু ছাদে এসেছি একটু ছোট্ট করে একটু মিনি ব্লগ নিয়ে নিই তোমাদের জন্য।
আছে, চাঁদে বেশ ভালো লাগছে। তো গানটা দু লাইন আমি গেয়েছি, তো তোমাদের দু লাইনটাই শোনাবো। একটুখানি ছোট্ট গানটা ছোট্ট শোনাবো, মানে একটুখানি গেয়েছি আর কি, ওটাই তোমাদের মানে মানে ওরে মন উদাসী, গানটা এত ভালো লেগে গেছে আমার, কি বলবো। সেই মানে গানের কথাগুলোও তো খুব সুন্দর, স্যাড সং, ভীষণ ভালো লাগে। তো আমি ছোট্ট করে একটু গানটা গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি কোনোদিন পুরো গানটা মুখস্থ করে নিই, পুরো গানটা গিয়ে তোমাদের শোনাবো, ঠিক আছে? তো চলো, আর গানটা কেমন হয় মানে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, টাটা। আজকের এই মিনি ব্লগটা তোমাদের জন্য। কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্ন তে আবার। ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ওরে পরবাসি ওরে বন্ধু আমার ফিরে আয়, ওরে পরবাসি ওরে বন্ধু আমার ফিরে